সালামু আলাইকুম গাইস, আজকে তোমাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে মধুরুল ইকো পার্ক। তো আসলে সময় সাপেক্ষের কারণে পুরোটা ঘুরতে পারিনি, তারপরও কিছু স্টিল ছবি নিয়ে এসেছি, দেখো একটু, তোমাদের সবারই ভালো লাগবে। মধুরুল ইকো পার্কটি শেরপুর জেলায় অবস্থিত, তো অনেক সংস্কার হয়েছে, তো নতুন ডিসি মহোদয় আসার পরে অনেক চেঞ্জ হয়েছে। আসলে পাহাড় ঘেরা মধুরুল ইকো পার্ক দেখে তোমাদের সবারই ভালো লাগবে, আমিও মাঝে মাঝে যাই। দেখো নতুন কিছু সংস্কার করেছে, যেমন এই যে কুমির এসেছে, তারপরে যে ব্যাং, এরপরে এই যে সিংহ আছে, দেখো একটু, এরপরে আছে বাঘের ছবি, বাঘের, এরপরে এই যে সিঁড়ি, এই সিঁড়িটা দিয়ে কিন্তু উপরে উঠানো যায় এবং নামা যায়, এবং কিছু কটেজ করা হয়েছে দর্শনার্থী সুবিধার জন্য, এবং যে শাপলা চত্বর, এবং এই যে সমুদ্রের যে কিছু রাস্তা হয়েছে, দূর দূরান্ত দেখা যায়, ওই যে পাশে ইন্ডিয়ার বর্ডার, সবার ভালো থাকবে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।